আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কুকারের মতো রাখা আছে, এটাকে বলে হট প্লেট। তো একটি হচ্ছে সিঙ্গেল বার্নার আর আরেকটি হচ্ছে ডাবল বার্নার। তো আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ভিডিওতে হেল্প করবে আমাদের সার্ভিস এক্সপার্ট তাজনান ভাই। উনি এই দুইটি চুলা সম্পর্কে ডিটেলস আমাদেরকে জানাবেন। এবং প্রতিদিন এক ঘন্টা করে অন্ততপক্ষে যদি আমি এটা চালাই তাহলে যে বিলটা আসবে আপনি সেইটাও আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? শুরুতে যেটা বলে রাখি, এটা হচ্ছে কুকিং প্লেট, এটাতে শুধুমাত্র খাবার রান্না করা যাবে, গরম করতে পারবেন। পাত্রগুলো একটুখানি আপনাকে ফ্ল্যাট হইতে হবে, মানে পাত্র ফ্ল্যাট বলতে নিচের যে তলাটা, সেটা হইতে হবে অবশ্যই এগুলোর মতো, এগুলো জাস্ট এগুলোর মতো হইতে হবে, ফ্ল্যাট হইতে হবে। কারণ আজকাল আমরা সবসময় কিন্তু ফ্রাই প্যান খুব ইউজ করি। জি, বাসা বাড়িতে প্রচুর ফ্রাই প্যান ইউজ করি আমরা, আর ফ্রাই প্যান ছাড়া আসলে বাসা বাড়ি চলেই না। তো এই ফ্রাই প্যান জাতীয় যত জিনিস আছে আপনারা এটাতে খুব সহজে ইউজ করতে পারবেন। আর এইটাতে হচ্ছে একই জিনিস, এটার থেকে একটু বড়টা, এটা 1500 ওয়াট, এটা 750 ওয়াট, আর এটা 700 ওয়াট। ঠিক আছে, দুইটা একসাথে ইউজ করতে পারবেন। এটাতে আপনার মাসে হয়তো এটার বিল আসবে, আমি একটু ক্যালকুলেশন করে আপনাকে বলতেছি। আচ্ছা, এখানে যে গোল রেগুলেটর, এটা কাজ রেগুলেটর কাজটা হচ্ছে আপনি যখন অন করবেন, অন করে আপনাকে এখানে অন করতে হবে, অন করে ভলিউমটা আপনি বাড়াই দেবেন। ধাঁচ মানে আমরা যেমন গ্যাসের চুলা যেমন ধাঁচটা একটু বাড়াই কমাই, আচ্ছা আচ্ছা, সেরকম আর কি একটু আপনি একটু কমানো বাড়াতে পারবেন ওই সিস্টেম। জি, মানে আপনি হিটটা কমাই দিলেন, হিটটা বাড়াই দিলেন, আপনার ধাঁচটা একটু বেশি দরকার সেক্ষেত্রে ফুল দিয়ে দিলেন, একটু কম দরকার একটু কমাই দিলেন। আচ্ছা, আর উপরে দেখি প্লেটের উপর একটা ঢাকনাও আছে। আচ্ছা, সেটা হচ্ছে এইটা কিন্তু প্রচুর গরম হয়। আচ্ছা, হ্যাঁ, মানে গাড়িটা প্রচুর গরম হয়, যা সেটার জন্য রান্না করার পরে যখন ঢেকে রাখতে পারেন সেই জন্য এই সিফট। আচ্ছা আচ্ছা, মানে এটা বলা চলে ওয়ান কাইন্ড অফ চুলা। জি, ইলেকট্রিক চুলা, ইলেকট্রিক চুলা। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে কারেন্টের যে হিসাবটা সেটা চলে যাবো। যেহেতু একসাথে চালাবো 1500 ওয়াট প্লাস হচ্ছে আপনার 750 ওয়াট, 750 ওয়াট ইন্টু 0.8 ইন্টু হচ্ছে আমরা এক ঘন্টা করে যদি চালাই মাসে 30 দিন, আর ইউনিট বর্তমানে আমাদের ইউনিট 10 টাকা, 8-7 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত ঢাকা শহরে চলে। তো আমরা 7 টাকা করে ধরি। আচ্ছা, ধরে প্রায় প্রায় বিল আসতেছে 127 টাকা, 127 টাকা এক ঘন্টা যদি চলে, এক ঘন্টা যদি চলে 30 দিন। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই সাশ্রয়। 30 দিন এক ঘন্টা, মানে 30 ঘন্টা, 30 ঘন্টা করে, 30 মানে মাসে হচ্ছে 30 ঘন্টা, মাসে 30 ঘন্টা, 30 ঘন্টা। তবে সেটা এক নাগারে চলতে হবে, এক নাগারে, এক নাগারে। ধরেন আমি 5 মিনিট রান্না করলাম, আমার 5 মিনিট পর রান্না করবো সেটা না। আচ্ছা আচ্ছা, আমি এক নাগারে এক ঘন্টা চলতেছে। সাধারণত একটা দেখা গেলো একটা ভাত বা একটা তরকারি যদি, ওটা তো এক নাগারেই বলা চলে, এক নাগারেই চলে। জি জি, সবচেয়ে ভালো হবে না সবগুলো একসাথে নিয়ে বসলো, বসার পরে একবারে কাজ শেষ করে অফ করে দিল। জি জি, বুঝতে পেরেছি। তো আশা করি মোটামুটি এটা একটা ধারণা পেয়েছেন আপনারা। তো আমি একটু দাম সম্পর্কে জানাই। ডাবল বার্নার যেগুলো দেখছেন এটার দাম হচ্ছে 3000 টাকা, আর সিঙ্গেল বার্নার যেটি দেখছেন সেটি হচ্ছে 2000 টাকা। আর এগুলোতে আপনার দুটোতেই 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, পার্সেল ওয়ারেন্টি পাচ্ছেন। তো যদি কারো ভালো লাগে ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাদেরকে কল করবেন, এবং ডিসক্রিপশন নাম্বারে আমাদের সমস্ত ঠিকানা দেওয়া থাকবে। তো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।